কিরে জিস আনাস কে এত বড় এড দিচ্ছে কেন বুঝলাম না দেখি তো যে আরে দাদু কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তুমি এই বট আইডি দেখেন তোমার হিপ হপ আইডি কই আমার গেম আইডির ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে এখন এই বট আইডি দিয়ে গেম খেলি দাদু আরে কি বলতেছ ওইগুলা হিপ হপ আইডির ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে মানে আরে কিভাবে হয়েছে জিসান আরে দাদু আমি একদিন সকালে একটা ভিডিও বানানোর জন্য গেমে ঢুকতেছিলাম তো দেন আমার ফেসবুক গেম থেকে বারবার বলতেছিল যে মানে রি লগ ইন করার জন্য তো যখন রি লগ ইন করার জন্য বলতেছিল তো আমি আমার এফবিআইডিতে যাই তো ওইখানে যাইয়া দেখি এফবিআইডি সাসপেন্ড সো স্যাড দাদু এখন আর কি করবো বলো দাদু আগে যাদের সাথে গেম খেলতাম যারা আমার সাথে সবসময় গেম খেলতো আমার আইডিটা প্রবলেম হওয়ার পরে কেউ একটাবার খুঁজও নিল না আরে দাদু আমি তো তোমাকে আগে থেকেই বলতাম যারা তোমার সাথে সবসময় কথা বলে এরা শুধু তোমার ওই হিপ হপ আইডি আছে এই জন্য তোমার সাথে কথা বলে যখন তোমার এই আইডি থাকবে না তখন তারা তোমার কোনো খোঁজও নিবে না এখন ঠিকই বুঝতে পারবা তো এখন বুঝলাম সবে আমাকে না আমার আইডিটারে ভালোবাসতো এখন বট আইডি দিয়ে খেলি বলে কি আমাকে ফ্রেন্ড লিস্টেও রাখে নাই এখন সবই বুঝতে পারতেছি আরে ভাই তোমারে তো আমি আরো আগেই বলছিলাম যে তোমার কাছে হিপ হপ আছে বলে সবাই তোমাকে অ্যাড দেয় আর সবাই তোমাকে বিগ ফ্যান বলে তোমার যেদিন হিপ হপ আইডি থাকবে না সেদিন তোমাকে কেউ আর অ্যাড দিবে না সেদিন তোমাকে কেউ মনেও রাখবে না আমি যেমন একটা সাধারণ আইডি নিয়ে খেলি আমাকে কেউ অ্যাডও দেয় না আমাকে কেউ বিগ ফ্যানও বলে না আর যারা বলে তারা আমার আইডি দেখে না তারা আমাকেই ভালোবেসে বলে আমার আইডি থাক বা না থাক তারা আমাকে সবসময়ই তারা বিগ ফ্যান বলবে কারণ তারা আমার কন্টেন্টকে ভালোবাসে আমাকে ভালোবাসে তারা আমার আইডিকে ভালোবাসে না বাট যাদের কাছে হিপ হপ আছে তাদেরকে দেখবা তাদের আইডি দেখেই তাদেরকে বিগ ফ্যান বলে তাদেরকে কিন্তু কেউ ভালোবাসে না আরে শফিক ভাই আপনি তো আমার কতবার বলছিলেন যে সবাই আমার হিপ হপের জন্য আমার খেলতে নেই আমার অ্যাড দেয় আমার বিগ ফ্যান বলে তো আজ আমার হিপ হপ আইডিও নাই এখন আমার কেউ অ্যাডও দেয় না আরে দাদু যা গেছে তো গেছে এটা নিয়ে আর মন খারাপ করলে হবে না সবকিছু আগের মতো কন্টিনিউ করো আমার শোকের আইডিটা চলে গেছে ভাই আমার কিছুই ভালো লাগতেছে না আমি আর কিছুই করব না আমি ইউটিউবিং সব বাদ দিয়ে দিব ভাই আরে ভাই মন খারাপ করো না আর তোমার আইডি তো একবারে সাসপেন্ড হয়ে যায়নি ফেসবুক থেকে প্রবলেম হয়েছে ইনশাল্লাহ আইডি ঠিক হয়ে যাবে আর আমরা তো সব সময় তোমার পাশে আছি ইনশাল্লাহ ভাই আপনারা পাশে থাকেন আপনারা পাশে থাকলে আমি ভালো কিছুই করতে পারবো ওকে ভাই ঠিক আছে তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ গাইজ দেখতে পারলা জিসানের আইডিটা কিন্তু ফেসবুক থেকে প্রবলেম হয়ে গেছে তোমাদেরকে কিন্তু সবসময় আমি একটা কথাই বলি যে আইডি নিয়ে কখনোই কারোর সাথে অ্যাটিটিউড দেখাবো না কারণ আজকে গেমটা আছে কালকে গেমটা নাও থাকতে পারে আজকে যদি আইডি নিয়ে তুমি একজনের সাথে খারাপ ব্যবহার করতেছো কালকে সেই আইডিটাও না থাকতে পারে সো গাইজ কখনোই এই গেমটাকে নিয়ে বা এই আইডি নিয়ে হিপ হপ আইডি নিয়ে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ গাইজ সবার কাছে এই রিকোয়েস্টে থাকলো আর গাইজ দেখতে তো পারলা জিসানের কতটা মন খারাপ হয়ে গেছে তার শখের আইডিটা কিন্তু শেষ হয়ে গেছে গাইস সো তোমাদের যাদের কাছে হিপ হপ সাকুরা আইডি আছে যাদের সাথে গেম প্লে করার জন্য সবাই ইনভাইট করে কিন্তু তারা অ্যাটিটিউড দেখায় গ্রুপেও যাও না সো গাইস তাদের উদ্দেশ্যে বলতেছি সবাই একবার হইলেও যাবা গ্রুপে তাদের সাথে গেম প্লে না করতে পারলেও তাদেরকে হাসি মুখে একটা কথা বলবা তাতেই তারা অনেক খুশি হয়ে যাবে কারোর সাথে খারাপ ব্যবহার করো না গাইস কারণ তোমার শখের আইডি আজকে আজকে কালকে ব্যান্ড হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে গেমটা কালকে নাও থাকতে পারে সো সবার কাছে একটা কথাই বলবো কেউ কখনো গেমটাকে নিয়ে সিরিয়াস নিবা না গেমটাকে নিয়ে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবা না আর গাইস জিসানের আইডিটা কিভাবে ব্যান্ড হয়েছে এই বিষয়ে যদি তোমরা আরো কিছু জানতে চাও তাহলে তোমরা ডাইরেক্টলি জিসানের চ্যানেলে গিয়ে দেখতে পারো ও চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আর গাইস যারা যারা ভিডিওটা দেখতেছিল অবভিয়াসলি একটা করে লাইক করে দিও আর গাইস আমাদের কিন্তু 200,000 সাবস্ক্রাইবার হইতে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি সো গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো অবভিয়াসলি একটা করে সাবস্ক্রাইব করে দিবা যাতে আমাদের 200,000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় থ্যাংক ইউ গাইস এন্ড লাভ ইউ অল